2015 সালে মোহামেডানের হয়ে যাত্রা শুরু। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি জাতীয় দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে। মোহামেডান চট্টগ্রাম আবাহনী হয়ে এখন খেলছেন বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে। তবে ইঞ্জুরির থাবায় ছিটকে গেছেন দীর্ঘ সময়ের জন্য। দ্রুত আরোগ্য লাভের জন্য ফিফা জনিকে দিয়েছে 4 লক্ষ টাকার অনুদান। তবে বাফুফে নিয়মিত খোঁজ না নেয়ায় আফসোস ঝরল এই সম্ভাবনাময় ফুটবলারের কণ্ঠে। কেমন কাটছে জনের দিনকাল জানবো মেহেদী নাইমের প্রতিবেদনে। মাঠে সতীর্থরা খেলছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে জনি ফেরার পথ খুঁজছে। জীবনের সফলতার চূড়া অতিক্রম করতে কত উঁচু নিচু পথই না পাড়ি দিয়েছেন, তবে এবারের লড়াইটা যে ইঞ্জুরি থেকে মাঠে ফেরার। গেল বছর 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের সঙ্গে ম্যাচের আগে ইঞ্জুরিতে পড়েন, এরপর অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান। সুসংবাদ হলো আরোগ্যের জন্য ফিফা জনিকে দিয়েছে 4 লক্ষ টাকা। দ্রুত ফিট হতে কি করছেন জনি? আমি মাঠে যেহেতু রানিং শুরু করছি, আমি যখন বলে যাব নিজেই বলতে পারবো যে আমি এখন মাঠে মানে খেলতে পারবো কি না, আরো সময় লাগবে। ক্লাব ছুটি দিয়ে দিছে, সবাই চলে গেছে, কিন্তু আমি আমার নিজের থেকে রয়ে গেছে ফিজিক্যাল কন্ডিশনটা আমি বুঝতেছি, কারণ আমি এখন যে ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, এখন আমি সেজন্য যাই নাই। পুরোপুরি সেরে না উঠায় এখনো মাঠে বল নিয়ে নামেননি। করোনার এই সময়টায় বসুন্ধরা কিংসের সব খেলোয়াড় ছুটিতে থাকলেও তিনি ক্যাম্পে রয়ে গেছেন। বসুন্ধরা কিংসের হয়ে চলতি মৌসুমে কোনো ম্যাচ না খেললেও পূর্ণ টাকা দেয়ায় ক্লাবের প্রতি কৃতজ্ঞ এই সম্ভাবনাময় ফুটবলার। অন্যান্য ক্লাবগুলো ইঞ্জুরি প্লেয়ার হয়তো সাইনিং করায় না এরকম, কিন্তু বসুন্ধরা ক্লাব করাইছে, কারণ যেহেতু আমাকে অনেক সাপোর্ট দিতেছে, প্রত্যেকটা খরচ যা হইতেছে আমার পায় মানে ক্লাবই বহন করতেছে সবকিছু। 2015 সালে মোহামেডানে ভালো খেলে জাতীয় দলে ডাক পান, এরপর খেলেছেন সাফ ও এফসির মতো টুর্নামেন্ট। দুঃসময়ে জেমিনের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন, তবে আফসোস ঝরল বাফুফের প্রতি। এখন পর্যন্ত বাফুফে কোনো খরচ বহন করে নাই। কোচ জেমিডিয়া প্রতিদিন আমার সাথে যোগাযোগ করতেছে যে এখন কি অবস্থা, আমার শরীরের কন্ডিশন কেমন, বা আমি কবে নাগাদ মাঠে নামতে পারবো। তবে ক্লাব ও বাফুফের চাওয়া দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরুক এই 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। আমরা কিন্তু জনির সাথে যা কমিটমেন্ট করেছিলাম সে চুক্তিটি তাকে দলভুক্ত করি এবং তার চুক্তি সম্পূর্ণ টাকা পরিশোধ করেছি এবং তার চিকিৎসার ব্যয়ভারও আমরা বহন করেছি। আশা করছি মাসুক মিয়ার জন্য ফিফার কাছ থেকে নেক্সট আরেকটা কম্পেনসেশন পাবে। সুদিন আসবে মাসুক মাঠে ফিরবে, অপেক্ষা শুধু সেই দিনের। মেহেদী নাইম, সময়